সেবার সখীপুর গ্রামে প্রবল বন্যা দেখা দেয়। বন্যার পানিতে পথ ঘাট মাঠ নদী নালা সব একেবারে টইটুম্বুর। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়িতে থাকে তপু আর তার বৃদ্ধ দাদু। ও ছোটবেলাতেই ওর মা বাবাকে হারায়, সেই থেকে এই দাদুর কাছেই থাকে তপু। দাদু, তুমি এখন কাজে যাও না কেন? তুমি কি বৃদ্ধ হয়ে গেছো? হ্যাঁ রে দাদু ভাই, এখন আর শরীরে জোর নেই, কাজ করতে কষ্ট হয়, দেখছিস না একটা মাত্র জমি, তাও অন্যকে দিয়ে চাষ করাচ্ছি। তপুদের এক টুকরো জমি ছিল, সেটা যোগু নামে ওদের এক প্রতিবেশীর কাছে চাষের জন্য দিয়ে দিয়েছে ওর দাদু। নিজের পক্ষে আর সে জমি চাষ করে ফসল ফলানো সম্ভব না, যোগু কিছু টাকা দিয়েছে তার পরিবর্তে, আর তার পরিবর্তে জমিখানা নিয়েছে। দাদু, তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ রে তপু। কি চিন্তা করছো? একটা বিপদের আশঙ্কা করছি দাদু ভাই, ওই যোগু তো মানুষটা বেশি ভালো না, টাকার বিনিময়ে জমি নিয়েছে, সেই জমিতে আবার কত গাছ লাগিয়েছে, কিন্তু এই বন্যায় তো সব কত গাছ নষ্ট হয়ে গেছে, এখন ওই যোগু এসে আবার কোনো অঘটন না ঘটায়। কিছু হবে না দাদু, তুমি এত চিন্তা করো না তো, আসো বাইরে বৃষ্টি আসে, ঘরে আসো। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাই তপু তাড়াতাড়ি দাদুকে নিয়ে ঘরে চলে গেল। এর দুই তিন দিন পরে বৃষ্টি কমে গেল, বন্যার পানিও মাঠ ঘাট থেকে নেমে গেল, সেই সাথে শুরু হলো চারদিকে হাহাকার। সবার মাঠের ফসল শেষ হয়ে গেছে, চারদিকে শুরু হয়েছে অনাহার। দু মুঠো খাবারের জন্য সবাই সারা গায়ে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। কাকা বাড়ি আছেন? দয়া করে একটু বাইরে আসুন, আমার যে বড় বিপদ। অনিমা কেমন আছো? একটুও ভালো নেই, বন্যা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, জমিতে একটা ফসলও নেই, আজ দুদিন যাবত ঘরের সবাই না খেয়ে আছি। কাকা দয়া করে যদি আমাকে কিছু চাল দিতেন। সবই তো জানো মা, আমাদেরও তো কোনো আয় রোজগার নেই, যতটুকু চাল আছে তাতে আমাদের দুজনার এই মাসটা চালানোই দায়, তারপরও যদি তোমাকে দিয়ে দেই তাহলে তো। ঠিক আছে কাকা, সমস্যা নেই, আমি একটু গিয়ে দেখি আর কারো কাছ থেকে কিছু চাল ধার আনতে পারি কিনা। অনিমা এই বলে হাঁটতে হাঁটতে চলে যায়। গ্রামের সবার একই অবস্থা। এদিকে বেশ অনেক দিন ধরে যোগু মাঠের দিকে আসে না, তাই একটা কাস্তে নিয়ে মাঠে আসলো, আর তার কচু ক্ষেতের দিকে তাকাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। হাই 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, ওই বুড়োকে কতগুলো টাকা দিয়ে জমিটা রাখলাম আর আজ সব কচু গাছ বন্যায় নষ্ট হয়ে গেল রে, এখন আমি কি করব রে, হাই 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 রে। যোগু কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। মাঠের কচু গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছিল, কিন্তু এক বন্যা সব গাছ নষ্ট করে দিল। এসব কথা চিন্তা করতে করতে যোগুর মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা এক কাজ করি, ওই বুড়োর তো একটা মাত্র নাতি, তাও আবার বাচ্চা, আমি গিয়ে ওদেরকে হুমকি ধামকি দিয়ে টাকাটা নিয়ে আসি, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, একবার টাকা পেয়ে গেলে আমার আর কোনো ক্ষতি রইল না। যেমন ভাবার তেমন কাজ, যোগু তাড়াতাড়ি উঠে তপুদের বাড়ির উদ্দেশ্যে ছুটল। তপুর দাদু তখন বারান্দায় বসে কি যেন ভাবছিল, ঠিক তখনই ছুটতে ছুটতে এলো যোগু। আরে যোগু তুমি,
তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে এসেছি টাকা নিতে, যে টাকা দিয়ে তোমার জমিটা রেখেছিলাম সেই টাকা। মানে তুমি আমাকে টাকা দিয়েই তো জমি নিয়েছো, এখন তাহলে আবার টাকা চাইছো কেন? তুমি আমার সাথে প্রতারণা করেছো, নিচু জমি দিয়ে আমাকে ঠকিয়েছো। আমার লাগানো সব কচু গাছ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, এখন আমি আমার টাকা ফেরত চাই। এটা কিন্তু ঠিক হচ্ছে না জগু, তুমি তো টাকা দেওয়ার সময়ে জমি দেখেই নিয়েছো, তাহলে এখন কেন এমন বলছো? আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। ও, একটা টাকাও দিতে পারবে না তো? আচ্ছা, আমিও দেখাচ্ছি কি করতে পারি। আমি মোরলকে বলে তোমাদের দুটোকে যদি গ্রাম ছাড়া না করেছি, তাহলে আমার নাম যোগুনা, আর জানো তো মোরলের সাথে আমার কত ভালো ভাব। যোগু এই বলে কিছুটা হেঁটে চলে যায়। ঠিক এই সময়ে বুড়ো কিছু একটা চিন্তা করে ওকে আবার ডাক দেয়। শোনো যোগু, দয়া করে আমাদের নামে কোনো নালিশ করো না, আমি তোমার সব টাকা দিয়ে দেব। দিব বললে তো হবে না, এখনই দিয়ে দিতে হবে। দেখো যোগু, আমাদের অবস্থার কথা তো তুমি জানোই, আমাকে একটু সময় দাও, আমি ঠিক তোমার টাকা দিয়ে দেব। ঠিক আছে, আমি তোমাকে 30 দিন সময় দিলাম, এর ভেতরে আমার টাকা সব দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এর একটা হেস্তনেস্ত না করে আমি ছাড়ছি না। যোগু চলে গেলে ঘরের ভেতর থেকে তপু বের হয়ে আসে আর দাদুর পাশে বসে। দাদু তপুর মাথায় হাত বুলিয়ে বলে, দেখলি তপু, আমি সেদিন বলেছিলাম না এই যোগু লোকটা ভালো না, এখন দেখ সে টাকা চাইছে, ওকে জমি দেওয়াটাই আমার ভুল হয়েছে। এখন কি করবে দাদু, টাকা দিয়ে দেবে? দেব তো বলেছি, কিন্তু কোথা থেকে দেব তাই তো বুঝতে পারছি না, দেখি কি করা যায় একটু ভাবতে হবে। বিকেলে বুড়ো তপুকে নিয়ে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সে জমির কাছে গেল। জমিটাতে তখন বেশ জল, সব কচু গাছগুলো পচে আছে। ওরা চলে আসতে যাবে, ঠিক এই সময়ে দেখে গ্রামের শিক্ষিত ছেলে অনিক আসছে। ও শহরে থাকে, বেশ অনেক দিন পর গ্রামে এলো। কাকা, কি করছেন এখানে? জমিটাকে দেখছি বাবা, বড় বিপদে পড়েছি তো। বিপদ? কি বিপদ বলেন তো শুনি। দাদা, এই যোগু ভাই আমাদেরকে টাকা দিয়ে জমিটা নিয়েছিল আর কচু গাছের চাষ করেছিল, কিন্তু বন্যায় সব কচু গাছ নষ্ট হয়ে গেছে, এখন আমাদের কাছে সে টাকা চায়। এ কি কথা, এ তো বেআইনি। না না না, তোমরা কখনো ওকে টাকা দেবে না। কিন্তু বাবা, ও বলেছে টাকা না দিলে মোরলের কাছে নালিশ দেবে, তারা আমাদের এই গ্রাম ছাড়া করবে। ও, এই কথা? আচ্ছা, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধিতে কাজ করলে বেশ লাভ হবে আপনাদের। কি বুদ্ধি বাবা? আপনি তো চাইলে এই কচু ক্ষেতে ইলিশ মাছ চাষ করতে পারেন, আর এই ইলিশ মাছ বিক্রি করেই তো আপনি লাভবান হয়ে যাবেন। এই কচু ক্ষেতে ইলিশ মাছ চাষ করব? কি বলছো এসব, একটা মাছও বাঁচবে না বাবা। সবকটি মাছ বাঁচবে, শহরে তো এমন কত কত মাছ চাষ করা হয়, এটা অন্য এক জাতের ইলিশ, অল্প সময়ে লাভবান হয়ে যেতে পারবেন আপনি। যদি রাজি থাকেন তো আমাকে জানাবেন, আমি বিকেলে আবার আসব। ঠিক আছে বাবা, আমি চিন্তা ভাবনা করে দেখি, তুমি বিকেলে একবার এসো। অনিক চলে গেলে বৃদ্ধ একটু চিন্তা করে, তারপর একা একা বলে, সবই ঠিক আছে, কিন্তু
ওই মাছের চাষ করার জন্য তো টাকা দরকার, এত টাকা তো নেই। আচ্ছা এক কাজ করে দেখি তো, যোগুকে আর একবার বলে দেখি যে মাছ চাষ করে টাকাটা মৌকুব করে নিত কিনা। দাদু এখন কি করবে? তুই বাড়ি যা তপু, আমি একটু যোগুর বাড়ি থেকে আসি। তপু বাড়ি চলে গেলে বুড়ো যোগুর বাড়ির দিকে যায়। যোগু তখন উঠানে বসে কাজ করছিল। বুড়ো গিয়ে তার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আমার টাকা জোগাড় হয়ে গেছে বুঝি? না বাবা, আমি একটা বুদ্ধি করেছি, এতে অল্প সময়ে অনেক টাকা কামাতে পারবে তুমি। যদি এটা করে আমার টাকাটা মৌকুব করে দাও তবে বড় উপকার হয়। কি বুদ্ধি শুনি? ওই কচু খেতে ইলিশ মাছের চাষ করো, এতে অল্প সময়ে অনেক টাকায় বিক্রি করতে পারবে। আমার কাছে যে টাকা তোমার পাও না, তার থেকেও কয়েক গুণ টাকা হয়ে যাবে তোমার। বোকা পেয়েছো আমায়, কচু খেতে ইলিশ চাষ, এসব কথা আমাকে বুঝিয়ে লাভ নেই, আমার টাকা চাই বুঝলে, টাকা। এসব ইলিশ চাষ করতে হয়তো তুমি গিয়ে করো, যত সব পাগলের কারখানা। বৃদ্ধ মনের দুঃখে বাড়ির পথ ধরে। বিকেলে অনিক আসে, সে সবটা শুনে বলে, আপনি ওই যোগুর কাছে গেলেন কেন? আমি আজ থেকে গ্রামে থাকবো, আপনার অনুমতি থাকলে আমি নিজ খরচে ওই কচু খেতে ইলিশ চাষ করব, আর যা লাভ হবে তার থেকে অল্প কিছু টাকা আমি নিয়ে বাকিটা আপনার হাতেই তুলে দেব। বৃদ্ধ এবার অনিকের কথায় রাজি হয়ে গেল। পরদিনই ইলিশের পোনা এনে মাঠে ছাড়া হলো। মাঠটাকে ঘিরে উঁচু করে জালের বেড়া দেয়া হলো। বিকেলে দূর থেকে এসব দেখে যোগু বলে, জীবনে অনেক পাগল দেখেছি কিন্তু এমন পাগল কোথাও দেখিনি, কচু খেতে ইলিশ চাষ করবে। এক মাসের ভেতরে টাকা না পেলে ওই বুড়োকে দেখিয়ে দেব। এক মাস পরের কথা, বেশ অনেক দিন হয়ে গেছে যোগু বুড়োর বাড়ির দিকে যায় না, তাই ঠিক করলো আজকে ওদিকে যাবে। আজ এক মাস পূর্ণ হবার দিন, আজ গিয়ে বুড়োটাকে ধরবো, টাকা না দিতে পারলে মোরলের ভয় দেখিয়ে বাড়ি আর জমি দুটোই কেড়ে নেব। যাই তাড়াতাড়ি গিয়ে একটু ঢু মেরে আসি। কে বুড়োর মাঠের পাশে তখন বেশ ভিড় জমে গেছে, সবাই মাছ ধরা দেখছে। হাড়ি ভর্তি মাছ তোলা হচ্ছে ওই মাঠ থেকে। এক পাশে মোরল বসে আছে, বুড়ো তার পাশে গিয়ে বলে, মোরল সাহেব, যোগুর কথা আপনাকে তো সব বললাম, আজ এক মাস পূর্ণ হয়েছে, ওই যোগু আজ নিশ্চয় টাকা নিতে আসবে। আমার সামনে থেকে আমার নাম ভাঙিয়ে বেআইনি ভাবে টাকা নেবে, আর আমি কিছু বলবো না, আসুক একবার, এমন শাস্তি দেব না। মোরল সাহেব, এত ইলিশ মাছ কোথা থেকে এলো? কেন তুমি জানো না? এগুলো তো এই কচু খেতে চাষ করা হয়েছে। কচু খেতে ইলিশ মাছ চাষ হয়েছে? তা আবার এত? সে যাই হোক, আমি এসেছি আমার টাকা নিতে। কই দাও দাও, আমার টাকাগুলো দিয়ে আমাকে বিদায় করো। দাঁড়াও দাঁড়াও, আমি এখানে দাঁড়ানো, আর আমার সামনে থেকে বেআইনি ভাবে টাকা চাইছো? না মানে ইয়ে মোরল সাহেব, আমি সব শুনেছি, তুমি আজকের ভেতরে এই বৃদ্ধকে ওই টাকার পাঁচ গুণ টাকা দেবে, এটাই তোমার শাস্তি, আর না দিতে পারলে তোমাকে আমি গ্রাম ছাড়া করব। এই বলে মোরল মাছ নিয়ে চলে গেল, বাকি সবাইও যে যার বাড়িতে চলে গেল।
শুধু হতভম্বের মতো দাঁড়িয়ে রইল যোগু। নিজের কৃতকর্মের সাজা যে সে এভাবে পাবে তা সে কখনো ভাবেনি।